হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিও শুরু করে ফেললাম, হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে বাইরে একটু ঘুরে আসলাম, তোমাদেরকে অনেক দিন বাদে একটু ঘুরে দেখালাম। আর সকালবেলা অনেকটাই বৃষ্টি হয়েছে, আর যখন আমি ক্যামেরা করছিলাম তো আকাশটা আর কি পরিষ্কারই হয়েছিল আর কি, কিন্তু সকালের দিকে খুব বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা শুরু করে ফেললাম আর নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর তার সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চট করে চলে যায়। তো দেখো, তারপর আমি চলে এসেছি এই যে কলের পাড়ে। তো জামা কাপড় অনেকগুলো জমেছে, সেই জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি, কিন্তু এখন ধোবো না, অনেকটা লেটেই ধোবো। তো তবুও ভিজিয়ে রাখলাম, কারণ একটু ভিজে থাকলে না জামা কাপড় ভালো পরিষ্কার হয়। তো এখন ভিজিয়ে রাখছি, আর তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব, করে তারপর জামা কাপড় ধোবো। তো এখন ভিজিয়ে দিলাম। তো যাই হোক, অনেক নোংরা হয়েছে, আর ছেলের ড্রেসই তো বেশি। ওর যেহেতু আজকে শনিবার, মানে আমি এটা শনিবারের ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে, মানে পোস্ট করলাম। তো শনিবার দিন এমনিতে স্কুল হয়, আজ মানে এই শনিবারে স্কুলটা নেই, তার জন্য ওর স্কুল ড্রেসগুলো আগে ভিজিয়ে দিলাম। এই যেগুলো সব স্কুল ড্রেস, বোঝোই তো, আর গরমের দিন ঘামের গন্ধ হয়ে যায়, সেজন্য প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন ধুয়ে দিতে হয়। আবার ভয় ওই বৃষ্টি হয় শুকোবে কি না, না শুকলে আবার সে স্কুল যেতে পারে না। তো যাই হোক, আর ওকে বলছি যে আরও একটা ড্রেস, মানে এখন যার ড্রেস তাকে তো যেতে হবে, মাপটা তো দিতে হবে, ও যাচ্ছেই না আর বানানো হচ্ছে না। তো যাই হোক, দেখি এর মধ্যে যাব, গিয়ে ড্রেসটা মাপ দিয়ে আসব, দুটো হলে না ভালো হয়, একটা ভেজা থাকলেও না শুকালে আরেকটা পড়ে যেতে পারে। তো যাই হোক, আর একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু চুলগুলো বেঁধে নিয়েছি। তোমরা হয়তো ভাববে এই গরমে কি বাবা চুলগুলোকে ছেড়ে তারপর ভিডিও করছে, না গো সেমন নয়, মানে বড় চুল তো আজটাতে এত, মানে কি বলবো, মনে হয় অনেক কাজের সমান লাগে, আর বোঝোই তো ভিডিও করে এত মানে চুলগুলোকে যে আঁচড়াবো সেই সময়টা দিতে আর ইচ্ছে করে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা একটু আঁচড়াচ্ছিলাম চুলগুলো, তো আঁচড়ে আর এত জট লেগেছে কি বলবো, তো সেই ছেড়েছিলাম। তো তখন একটু তোমাদের সাথে ভিডিও করলাম, সেইটুকুই, আর কিছুই নয়। তো এখন গরম, গরমে চুল বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে তারপর কাজ। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, ওইদিকে কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো সবজি কাটাকাটি করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, এদিকে সবজি কাটাকাটি করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল, এটা হচ্ছে মটরের ডাল, প্রেশারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগেই করে নিয়েছি সকালবেলা। তো ছেলে কখন আসে, ও টিউশন গেছে, তো ছেলে কখন আসে না আসে জানি না, ও কখন কি খায় ওকে মানে ওর বলা মুশকিল। আর এই যে পাপড় ভাজবো নিয়ে নিয়েছি, তো এই হবে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওই দিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেল, আর এখানে দেখো করে নিচ্ছি, এখন নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম। তো দেখো,
আমার ওইদিকে রান্নাবাড়ি করা শেষ, সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তো আমি বলেইছিলাম যে আমি ওইদিকের কাজ সেরে তারপর আমি কাপড়গুলোকে ধোবো। তো ওইদিকে দেখো আমার কাপড় পুরো ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি কাপড়গুলো। সকালের দিকেই তোমরা দেখতে পেলে বৃষ্টি কিন্তু হয়েছিল, জল জমেছিল, কিন্তু এখন এত গরম, মানে কি বলবো, সেই রোদের তাপ মানে বোঝা যায় না। এখনকার ওয়েদার না মানে কিছুই বোঝা যায় না, কখন বৃষ্টি নেমে যায় কখন রোদ উঠে মানে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, কাপড়গুলো শুকায়নি শেষ পর্যন্ত, কিন্তু কাপড়গুলো শুকায়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রোদের তাপ যতটাই থাক না কেন কিন্তু শুকায়নি, সেই ঘরে গিয়ে মেলেছি। তো ওয়েদার বোঝা যায় না, তো এই রোদ এই বৃষ্টি এই দেখবে হাওয়া বইছে। তো যাই হোক, চান ঠান করে আসছি, একবারে তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, চান করে চলে এসেছি, দেখো এখানে কি রান্না করেছি সেটা আগে দেখিয়ে নিই তোমাদের। তো এই যে কাকরোল ভাজা করেছি আর ডাল করেছি, ডালটা তোমরা দেখতে পেলে, আর এখানে আছে হচ্ছে নিরামিষ সবজি, আর পাঁপড় ভেজেছি, তোমাদের দেখিয়েছিলাম পাঁপড় ভাজবো বলে। তো সেই পাঁপড় ভাজা হয়ে গেছে, এই যে প্লাস্টিকে রেখে দিয়েছি, নাহলে তো ড্যাম হয়ে যায় পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, বাইরে চলে আসলাম তোমাদের সঙ্গে। দেখো চান টান হয়ে গেছে, আর আমরা দেখতে পেলে কিছু রান্না টান্না করেছি। তো যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা এখানে সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।